আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক বুডি। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে গেমের উইথড্র আপডেট হাজির হয়ে গেলাম। কীভাবে এখান থেকে আপনার উইথড্র করবেন, কীভাবে পকেটে টাকা নেবেন, এটুদের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। যারা যারা গেমিং অ্যাকাউন্টটা করেছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুকু স্কিপ করবেন না। কথা বাড়াবো না, যেহেতু ভিডিওটা একেবারে শর্ট করব, তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, আর অবশ্যই চ্যানেলটাতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এখন আপনারা কী করবেন, কীভাবে উইথড্র করবেন, এটু জেড সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। এখন উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম আপনাকে বিটগেট ওয়ালেট নয় কিন্তু বিটগেট এক্সচেঞ্জার, যেহেতু দুইটা একই রকম সেম টু সেম লোগো, তার জন্য বলে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে বিটগেট এক্সচেঞ্জার ডাউনলোড করে ভেরিফাই করে তারপরে কাজটা করতে হবে। অবশ্যই আপনারা বিটগেট এক্সচেঞ্জারটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে এবং তাতে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। কীভাবে করবেন, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা করে ভেরিফাই করে নেবেন। যাই হোক, এখন আপনারা কী করবেন, ভেরিফাই হওয়ার পরে আপনারা কী করবেন, জাস্ট এই উইথড্র অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে উইথড্র একটি অপশান রয়েছে, এই উইথড্র অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম আপনাদের ইন্টারফেস আসবে। আসার পরে কী করবেন, এখান থেকে জাস্ট একটু নিচে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশান দেখতে পাবেন, কানেক্ট ওয়ালেট, এই সেকশনটা দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ছোট্ট একটি চিহ্ন রয়েছে, আমি জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি আপনারা। এই ছোট্ট একটা এল চিহ্ন, এই ছোট্ট এল চিহ্নতে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস, এরকম আপনাদের ইন্টারফেস পেয়ে যাবেন। এইরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের যে ব্যালেন্সটা আপনারা পাবেন এই ব্যালেন্সটা মোট ব্যালেন্স আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। অবশ্যই আপনাদের সর্বশেষ ব্যালেন্সটা এটা হবে, যেহেতু এটা ভেস্টিংয়ে থাকবে। তারপর আপনার দুইটা অপশান দেখতে পাবেন, ডিপোজিট বিটগেট আর একটা দেখতে পাবেন ক্লেম টু ওয়ালেট। অবশ্যই আমরা ডিপোজিট টু বিটগেট করব, কারণ অবশ্যই কারণটা বলে দেবো। কারণ হলো এখান থেকে আপনি যদি ডিপোজিট করেন তাহলে জিরো ট্রানজ্যাকশন ফিস দিয়ে আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন। এখান থেকে জিরো ট্রানজ্যাকশন ফি কাটবে, অর্থাৎ 1 টাকা কাটবে না, আপনার ওয়ালেটে ডিপোজিট হয়ে যাবে। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ডিপোজিট টু বিটগেট, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে বলছে আপনাদেরকে ডু ইউ হ্যাভ বিটগেট অ্যাকাউন্ট, আপনার কি একটি বিটগেট অ্যাকাউন্ট আছে, অবশ্যই ভেরিফাইড বিটগেট অ্যাকাউন্ট আছে। এখন এখান থেকে আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট, আর না থাকলে নোতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ভেরিফাই করে নিতে হবে। যেহেতু আমার বিটগেট অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ ইটে এখান থেকে ক্লিক করব। এখান থেকে জাস্ট আই হ্যাভে ক্লিক করে দিলাম। আই হ্যাভে করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান শো করবে, একটা হলো বিটগেট ইউআইডি এবং একটা ডিপোজিট অ্যাড্রেস। এখান থেকে কীভাবে আপনার ইউআইডিটা দেবেন, অবশ্যই আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে চলে যেতে হবে। আমি জাস্ট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিটগেটে আসার পর আপনারা দেখবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই রয়েছে কিনা। অ্যাকাউন্ট ভেরিফাই দেখার জন্য জাস্ট এখানে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশান দেখতে পাবেন, এরকম অপশান দেখতে পাবেন, এখানে যা দেখবেন যে ভেরিফাইড লেখা রয়েছে কিনা। এখান থেকে যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে এখান থেকে কী করবেন, আপনারা জাস্ট আবারও ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পরে আপনারা দেখতে পাবেন অ্যাসেট একটি অপশান দেখতে পাবেন। এখান থেকে ব্যাক হয়ে আসার পরে অ্যাসেট একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অ্যাসেট অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যাসেট অপশানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট অ্যাড ফাউন্ডস অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যাড ফাউন্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটি সার্চ আইকন, একটি সার্চ আইকনে যাওয়ার পরে এখানে আপনাদেরকে লিখতে হবে WAT ওয়াট কয়েন। এখান থেকে ওয়াট কয়েন লেখার পরে আপনারা দেখতে পাবেন এখান থেকে ওয়াটের লোগোটা শো করছে, এই লোগোর উপরে জাস্ট একটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা অটোমেটিকলি টন কয়েন সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে, আর ইউআইডিটা কোথায় পাবেন আবার আমি দেখে দিচ্ছি। জাস্ট এই ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট আপনারা কপি করে নেবেন, এখান থেকে জাস্ট এখানে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা জাস্ট ডিপোজিট আইজি ওখানে বসিয়ে দেবেন, কোনখানে বসিয়ে দেবেন, জাস্ট এই ডিপোজিট অ্যাড্রেসের দাঁড়াতে আপনারা
পেস্ট করে বসিয়ে দেবেন। তারপর এখন আইডিটা আপনার কোথায় পাবেন, আইডিটা পাওয়ার জন্য আবারও হোম পেজ আসার পরে আপনারা কী করবেন, সেম টু সেম একই নিয়ম বাইন্যান্সের মতনই জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই উপরে একটা দেখতে পাবেন ইউআইডি একটি অপশান শো করছে। আপনার ছোট্ট করে দেখতে পাচ্ছে, আমি মার্ক করে দিয়েছি ইউআইডি। এই ইউআইডিতে জাস্ট ট্যাপ করলে এখান থেকে কপি হয়ে যাবে। এখান থেকে কপি হওয়ার পরে আবারও আপনারা টেলিগ্রাম বোটের ভিতর প্রবেশ করে ওখানে আপনারা পেস্ট করে দেবেন। এখানে আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জাস্ট নিচে এখন আমরা কী করবো, কন্টিনিউ ক্লিক করে দেবো। তারপর আপনারা কী করবেন, জাস্ট এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে জাস্ট কনফার্মে ক্লিক করার পরে, আর কনফার্মে ক্লিক করার আগে অবশ্যই আপনারা আপনাদের সমস্ত কিছু এ টু জেড চেক করে নেবেন। তারপর জাস্ট আবারও কন্টিনিউ কনফার্মে ক্লিক করার পরে আপনাদেরকে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ মিডগেট এখান থেকে আপনাদের কনফার্ম হয়ে যাবে। যেহেতু আগামী 23 তারিখে এটা লিস্টিং হচ্ছে, অবশ্যই আপনার ভিডিওটি দেখা মাত্র আপনারা যারা যারা গেমিতে কাজ করছেন অবশ্যই আপনারা এটা করে নেবেন। তাহলে 23 তারিখের আগে আপনাদের ওয়ালেটে যতটুকু কয়েন আনলক করবে ততটুকু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু বলে রাখা হলো 3 মাসের জন্য কয়েনটা কিন্তু লক থাকবে, আপনাদের প্রথম মাসে যতটুকু পাবেন আপনাদেরকে ওয়ালেটে এটা ট্রান্সফার করে দেওয়া হবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর নিত্য নতুন ইনকামের রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।